नेताजी सुभाष चंद्र बसुर 125तम जन्मतिथि उपलक्षे इंग्रेजबाजार पौरसभार उद्योगे शुरू हलो परिच्छन्नता बोधे सचेतनता और साफाई अभियान और कैरिबैग बर्जन कर्मसूची। शुक्रवार शहर एलआईसी मोड़ थेके साफाई अभियान और सचेतनता कर्मसूचीर सूचना करा हय। एदिनेर कर्मसूचीते उपस्थित छिलेन इंग्रेजबाजार पौरसभार प्रशासक निहार रंजन घोष, पौरसभार कोअर्डिनेटर चैताली घोष सरकार सह पौरसभार आधिकारिक एवं कर्मचारीगण। साधारण मानुषर दाबी मेने चिकित्सा परिषेबार उन्नयने उत्तर दिनाजपुर कालियागंज स्टेट जेनारेल हासपाताले शय्या संख्या बाड़ानोर कथा घोषणा करलेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय। नवान्ने तिनि जानियेछेन उत्तर एबं दक्षिण दिनाजपुर एई दुई जेलार साधारण मानुषेर सुविधार्थे 60 थेके बाड़िये 250टी शय्यार व्यवस्था करे देवा हयेछे। स्वाभाविकभावेई मुख्यमंत्रीर एई घोषणाय स्वभावतई खुशी कालियागंज ब्लकेर साधारण मानुष। রাতের অন্ধকারে সিপিআইএম এর যুব সংগঠন ডিওএফ এর কার্যালয়ে ভাঙচুর করলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের দীপালী নগরে। অফিস ঘরের দরজা ভেঙে ঘরের জিনিসপত্র তছনছ করা হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সংগঠনের সদস্যরা। এই ঘটনায় তৃণমূল এবং বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এবং বিজেপি উভয়ই। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বালাপুরে। সকাল 10টা থেকে পথ অবরোধের ফলে বালুরঘাট তপন রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ। আন্দোলনকারীদের অভিযোগ সংস্কারের অভাবে বালাপুর থেকে সন্ধ্যাপুকুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে। মাঝে মধ্যে মেরামত করলেও কাজ নিম্নমানের হওয়ায় স্বল্পদিনেই রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। নতুন করে অর্ধেক রাস্তা মেরামতির কাজ হলেও বাকি রাস্তা পুরোপুরি বেহাল। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লকের রশিদপুর গ্রামীণ হাসপাতালে শুরু হলো করোনা টিকাকরণ কর্মসূচি। মোট 120 জন স্বাস্থ্যকর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়া হয় এখানে। এদিন টিকাকরণ কর্মসূচির সূচনা করেন স্বাস্থ্য আধিকারিক গোলাম মর্তুজা, গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন সহ অন্যান্যরা। মালদা জেলা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 44তম পুষ্প প্রদর্শনীর সূচনা হতে চলেছে শনিবার। করোনা মোকাবেলায় সমস্ত ধরনের স্বাস্থ্যবিধি মেনে এবারে হবে পুষ্প প্রদর্শনী মেলা। এই উপলক্ষে নানা ধরনের বাহারি ফুল, ফল এবং সবজি প্রদর্শিত হবে এই মেলায়। গাজল থানামোড়ে অবস্থিত বিশাল নাট্য সংস্থার প্রেক্ষাগৃহের শুভ উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনেজির নূর। সাংসদ তহবিলের 24,50,000 বরাদ্দকৃত অর্থ আনুকূল্যে এই প্রেক্ষাগৃহ নির্মিত হয়। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, সহসভাপতি জয়ন্ত কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী মানিক প্রসাদ গৌর চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গ্রামের সাধারণ মানুষের দাবি মেনে জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকায় সরকারি বাস স্টপেজের সূচনা হলো ইটাহারে। শুক্রবার ইটাহার থানার মারনাই মোড় এবং বাঙ্গার মোড় এলাকায় ওই দুটি বাস স্টপেজের আনুষ্ঠানিক সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। এদিনের কর্মসূচিতে বিধায়ক অমল আচার্য, লক্ষ্মী রবিদাস, প্রশান্ত বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চাকুলিয়া থানার মনোরা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার। জানা গিয়েছে আবু কালাম নামে এক ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আবু কালাম নিজের পরিবারকে নিয়ে বিহারের কিষানগঞ্জে বাড়িতে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়ির ছাদ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সকালে বাড়িতে এসে গোটা ঘটনা দেখতে পান তারা। খবর দেওয়া হয় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অবিলম্বে কালিয়াগঞ্জের নবনির্মিত বাসস্ট্যান্ড চালুর দাবিতে আন্দোলনে নামল বিজেপি। শুক্রবার কালিয়াগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসে দলের নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ, অনেকদিন আগেই বাসস্ট্যান্ডের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে অথচ বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হচ্ছে না। এতে করে তীব্র সমস্যায় পড়েছেন যাত্রী সাধারণ। সর্বনাশা কৃষি এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে আন্দোলনে নামল বামফ্রন্ট। শুক্রবার রায়গঞ্জের ঘড়িমোড় এলাকায় মিছিল করে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিতোষ দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে যোগ দিল প্রায় 300 জন কর্মী সমর্থক। বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর এলাকায় আয়োজিত এই দলবদল কর্মসূচিতে অঞ্চল কংগ্রেস সভাপতি শেখ দানেশ মিয়া সহ যোগদানকারী 300 জন সমর্থকের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনেজির নূর, দলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হজরত আলী সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এই উপলক্ষে চলছে জোরদার প্রস্তুতি, যদিও এবার করোনা বয়ে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এদিনের এই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে মাঠে উপস্থিত ছিলেন চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। কাজলে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, শুক্রবার এই কথা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনেজির নূর। উল্লেখ্য, কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির সামনে আলাল পঞ্চায়েতের উপপ্রধান ফারুক হোসেন এবং যুব তৃণমূলের সভাপতি রাজকুমার সরকারের মধ্যে গণ্ডগোল হয়। এ বিষয়ে বিতর্ক দেখা দিলে এদিন মুখ খোলেন তৃণমূল নেতৃত্ব।